তপস্বিতা এমন পাগলামো শুরু করেছে উজিকে কিছুতেই কোর্টে যেতে দিচ্ছে না সেখানে রাশির আমাদের আজকে সবথেকে বেশি প্রয়োজন ছিল সত্যি কিন্তু উজ্জ্বল বাকি সবাইকে কেন যেতে দিচ্ছে না সেটা তো বুঝতে পারছি না অশ্মির জন্য এমন ছেলে মানুষে শুরু করেছে আপনি ভাবতে পারবেন না কালকে কিছুতেই যেতে দিল না ওকে থানায় আজকে কোর্টে যেতে দিচ্ছে না কি যে করব আমার আমার না মাথা কাজ করছে না 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 এটা তো ঠিক হচ্ছে না আজকে রাশির উজ্জ্বলকে সবথেকে বেশি দরকার কিন্তু কেন এটা হচ্ছে তো বুঝতে পারছি না পিসমনি পিসমনি বলছিলাম যে আমি আমি চলে যাই হ্যাঁ বডি আমি 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 চলে যাই তুমি যাবে ওই তার তো খুবই ভালো অন্তত কেউ তো যাক তুই গেলে রাশিরও খুব ভালো লাগবে হ্যাঁ ওই তুই যা তুই যা আর বৌমা এত চিন্তা করার কিছু নেই আমাকে দীপ কথা দিয়েছে আজকে যে করেই হোক ও রাশিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে তাই যেন হয় তাই যেন না সেটা আমি কোনোদিনও হতে দেব না রাশিকে সারা জীবন জেলের মধ্যেই থাকতে হবে অশ্মি কি যাতা বলছিস তুই আমি যাতা বলছি তোর কাছে রাশি সব ছোট আমি কেউ নই অশ্মি এরকম করে না লক্ষ্মী শোনা ওইটুকু একটা বাচ্চা ও ওর কথাটা একবার ভেবে দেখো বাচ্চাটা কি করে থাকবে বলো তো মাকে ছেড়ে দরকার হলে থাকবে বৌমনি ওরকম মা থাকার থেকে না থাকা ভালো উসমি